ফিফার নিষেধাজ্ঞায় এখনও ঝুলে আছে নেপালে অনুষ্ঠেয় সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ। তবে শেষ পর্যন্ত শক্তিশালী ভারত খেলবে সেটি ধরে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে কোনো দল রাজি না হওয়ায় প্রস্তুতি ম্যাচ ছাড়াই সাফে অংশ নিতে হচ্ছে সাবিনা মারিয়াদের। ইন্ডিয়াকে রেখেই বলতে চাই যে ইন্ডিয়াকে রেখেই আমরা ফাইনাল খেলতে চাই। আচ্ছা, ইন্ডিয়া খেলুক, ইন্ডিয়াকে রেখেই আমরা ফাইনালে যেতে চাই। এখন পর্যন্ত এন্ট্রি করেছে 18টা ক্লাব, তো আমাদের এফআইবি কমিটি আছে, আমরা এফআইবি কমিটিতে কাগজপত্র যাচাই বাছাই করার জন্য অলরেডি দিয়ে দিয়েছি। সেখান থেকে বাছাই করে যে টিমগুলোকে তারা মনে করবে যে খেলার মতো তারা খেলবে।